रत्नचुरी एक प्रेरणार कहनी। एक बार भगवान श्रीकृष्ण बलराम हस्तिनापुरे गेछिलेन। तारा हस्तिनापुर चले जावर पर अक्रूरा एवं कृतवर्मा सत्यभामार पितार काछ थेके सामंत रत्न छिनिये निते शतधन्यके परिचित करेछिलेन। शतधन्य छिलेन अत्यंत दुष्ट और पापी प्रकृतिर मानुष। अक्रूर और कृतवर्मार द्वारा प्रलुब्ध हये तिनि लोभी घुमंत सत्राजितके हत्या करेन एवं तार काछ थेके मणि निये सेखान थेके चले जान। शतधन्य कर्तृक पिता निहत हवार संबाद शुने सत्यभामा शोके कांदते लागलेन। तारपर भगवान कृष्णके स्मरण करे तिनि प्रतिज्ञा करेछिलेन जे श्रीकृष्ण शतधन्यके हत्या ना करा पर्यन्त तिनि तार पिताके दाह करते देबेन ना। अतःपर तिनि हस्तिनापुरे गिये श्रीकृष्णके समस्त घटना वर्णना करलेन। एरपरे श्रीकृष्ण सत्यभामा और बलरामेर साथे ओई समय हस्तिनापुर थेके पुनराय द्वारकाय फिरे आसेन। द्वारकाय पौंछे तिनि शतधन्यके बंदी करार आदेश देन। जखन शतधन्य जानते पारलेन जे श्रीकृष्ण ताके बंदी करार आदेश दिएछेन तखन तिनि भीत हये कृतवर्मा और अक्रूर काछे गिये साहाज्येर जन्य अनुरोध करलेन। किन्तु ओई विपदे तारा ताके साहाज्य करते अस्वीकार करेन। तारपर से बाध्य हये अक्रूर हाते सामन्तक मणि तुले दिलेन एवं घोड़ाय आरोहण करलेन। तिनि घोड़ाय चढ़े द्वारका थेके पालिये जान। श्रीकृष्ण और बलराम तार पालानोर खबर पेयेछिलेन ताई ताके हत्या करार जन्य तारा रथे चढ़े ताके ताड़ा करते लागलेन। তাদের ফিরে আসতে দেখে শতধন্য ভয় পেয়ে ঘোড়া থেকে লাফ দিয়ে ঘন জঙ্গলের দিকে পায়ে হেঁটে ছুটতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার মস্তক দেহ থেকে আলাদা করেন। এভাবে দুষ্ট শতধন্যকে বধ করে তিনি সত্যভামার প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। শতধন্যের মৃত্যুর খবর শুনে কৃতবর্মা ও অক্রূরা ভয় পেয়ে পরিবার সহ দ্বারকা ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ অক্রূরাকে খুব ভালোবাসতেন, তাই তিনি দ্বারকা থেকে অক্রূরের প্রস্থানের সংবাদ পেয়ে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন অক্রূরকে সম্মানের সঙ্গে দ্বারকায় ফিরিয়ে আনতে। শীঘ্রই অক্রূরকে সম্মানের সাথে দ্বারকায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তাকে স্বাগত জানানোর পর শ্রীকৃষ্ণ প্রেমময় কণ্ঠে বললেন, স্নেহময়ী কাকা, আমি আগে থেকেই জানতাম যে শতধন্য সামন্তক মণি আপনার কাছেই রেখে গেছেন, কিন্তু আমি ওই মণি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব না, ওটি আপনার কাছেই রেখে দিন। কিন্তু সামান্য ওই মণির জন্যে আপনার প্ররোচনায় একটি প্রাণহত্যা হয়ে গেল যা কখনো ক্ষমার যোগ্যও নয়। এই কথা শুনে অক্রূর খুব লজ্জিত হলেন আর অবশেষে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। সার মর্ম তো বন্ধুরা, এই কাহিনী থেকে এটি শিক্ষা পাওয়া যায়, কারণ প্ররোচনায় কখনো খারাপ কাজ করতে যাবেন না, কারণ নিজের উপর বিপদ এলে তখন আর কেউ পাশে থাকে না। তাই প্ররোচনা বা উস্কানিমূলক মানুষদের কাছ থেকে দূরে থাকুন। বন্ধুরা, কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।